মতুয়াদেরকে সাংবিধানিক স্বীকৃতি আছে দেশে মতুয়া সহ বাংলাদেশ থেকে আশা শরণার্থীদের সাংবিধানিক স্বীকৃতি দেবে সিএ কোন সরকার ভবিষ্যতে বাংলাদেশ থেকে আশা শরণার্থীদের বের করে দিতে পারে তখন কি তৃণমূল তাদের দায়িত্ব নেবে তৃণমূলকে নিশানা করে প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সিএএ নিয়ে রাজ্যের বিরুদ্ধে সুর চড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মতুয়াদের কি সাংবিধানিক স্বীকৃতি আছে দেশে মতুয়া সহ বাংলাদেশ থেকে আশা শরণার্থীদের সাংবিধানিক স্বীকৃতি দেবে সিএএ কোন সরকার ভবিষ্যতে বাংলাদেশ থেকে আশা শরণার্থীদের বের করে দিতে পারে তখন কি তৃণমূল তাদের দায়িত্ব নেবে তৃণমূলকে নিশানা করে এমনই প্রশ্ন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আমাদের কমিউনিটির লিখিত সাংবিধানিক স্বীকৃতি কি আছে ভারতবর্ষে আমরা যে উপার বাংলা থেকে এসেছি সাপোজ সেন্ট্রাল গভর্নমেন্টে কোনো একটা গভর্নমেন্ট ইন ফিউচারে ফর্ম হলো 100 বছর পরে 50 বছর পরে 60 বছর পরে একটা ফর্ম হলো ফর্ম যদি হয় তারা যদি ইনকেস বলে যে দ্যাট পিরিয়ড অফ টাইম কোন লোকগুলো বাংলাদেশ থেকে এসছে তাদের বংশধর কারা যেটা রোহিঙ্গাদের সাথে হয়েছে বলতেই পারে কোনো গভর্নমেন্টে সাপোজ খেয়াল হলো যে এদের আমরা বার্ডেন নিতে পারছি না যে এই লোকগুলোকে বার করে দাও ইনকেস সাপোজ হতেই পারে গভর্নমেন্ট ক্যান ডু মেক এনিথিং ঠিক আছে সেটা সাপোজ তো সেখানে সাংবিধানিক যদি স্বীকৃতি থাকে তো এই কমিউনিটি পার্টিকুলারলি যারা উদ্বাস্তু কমিউনিটি বা আমাদের কমিউনিটি মতুয়া সম্প্রদায় নমশূদ্র সম্প্রদায় ঠিক আছে তারপরে রাজবংশী এরা যারা এসছে ওপার থেকে তাদের একটা সাংবিধানিক জায়গা তৈরি হলো তো এখানে যদি সাংবিধানিক জায়গা না তৈরি হয় এই যে আজকে স্টেট গভর্নমেন্ট যে গলা ফাটাচ্ছে ভোটার কার্ড থাকলে আপনি নাগরিক তো 50 বছর পরে গিয়ে রেসপন্সিবিলিটি নেবে তৃণমূল সাংসদ শান্তনু সেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শান্তনু বাবু সিএ নিয়ে রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি কয়েকটি প্রশ্ন তুলেছেন তিনি বলেন যে মতুয়াদের কি সাংবিধানিক স্বীকৃতি আছে তিনি আরো বলেন যে কোন সরকার ভবিষ্যতে বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের বের করে দিতে পারে তখন তৃণমূল কি দায়িত্ব নেবে দেখুন সিএ নিয়ে সব থেকে বড় নাটক ভারতীয় জনতা পার্টি করছে সেটা দেশের মানুষ বুঝে গেছে 3 বছর আগে সংখ্যাধিক্যের ঔদ্ধত্যে গাজুয়ারি করে একটা বিল পাস করানোর পর রাষ্ট্রমন্ত্রীর অনুমোদন পাওয়ার পরেও 3 বছরে আজকে রুল ফ্রেম করতে পারলো না সিএ নিয়ে কেন্দ্রীয় নেতারা এক এক রাজ্যে গিয়ে এক এক রকম কথা বলে অমিত শাহ বাংলায় গিয়ে একরকম কথা বলেন আসামে গিয়ে আর একরকম কথা বলেন তাদের রাজ্য নেতৃত্ব এক ধরনের কথা বলে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব আর এক ধরনের কথা বলে আবার গুজরাটে নির্বাচনের আগে বেছে বেছে 2 জেলায় ঘুরপথে সিএ চালু করার কথা বলে সিএ হচ্ছে বিজেপির কাছে সাপের ছুঁচো গেলা আর মথুয়াদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় দরদি কেউ নেই আজকে মথুয়াদের মা বীণাপাণি দেবীকে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকা থেকে শুরু করে মথুয়া উন্নয়ন পর্ষদ গড়া থেকে শুরু করে তাদের নামে কলেজ ইউনিভার্সিটি গড়া থেকে শুরু করে তাদের মন্দির সংস্কার পুকুরঘাট সংস্কার থেকে শুরু করে যা যা করার সমস্তটাই মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন।